পুলিশের নেওয়া ঘুষ ফেরত চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সাথে মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসপত্র ফেরত চেয়েছেন তারা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন আইনজীবী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই সময় আইনজীবীরা বলেন তারা ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের মামলায় বিনামূল্যে আইনি সহায়তা দিয়েছেন। বিবেক আর মানবতার কল্যাণে তারা এই কাজ করেছেন। ছাত্রদের বিরুদ্ধে হওয়া মামলায় রিমান্ডের নামে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছেন সদর থানার ওসি মহিদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ সেলিম সহ অন্য কর্মকর্তারা। দ্রুত টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।